हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल बांगला सहज पाठ। बंधुरा आबार नतुन एक रिक्रुटमेंट एर आपडेट निये ए भिडियोते आमरा विस्तारित आलोचना करब। तो भिडियोटि शुरू थेके शेष पर्यन्त प्रत्येके देखो एबं चैनले नतुन होले चैनलटिके सबसक्राइब करे पाशे थाका बेल आइकन अवश्य प्रेस करे दिओ एरकम नतुन नतुन चाकरिर आपडेटगुलो सबार आगे पाओयार जन्य। तो एई जे रिक्रुटमेंट, एटा बेसिक्याली पावर कॉर्पोरेशन लिमिटेडेर पक्ष थेके प्रकाशित होयेछे। तो सेटाई आमरा देखे नेब एखाने। तो ये रिक्रुटमेंट यहाँ हे गतकाले प्रकाशित हो 27 नवेम्बर, तुम्हारा अन्य स्क्रिने देखते 27 नवेम्बर। तो एखे विस्तारित भावे जेने नहीं कि बला हे। तो ये आवेदन तारीख से बला हे, एर जो आवेदन बर्तमान हे आवेदन प्रक्रिया चलते, एर जो आवेदन प्रक्रिया लास्ट डेट से आगामी 15 डिसेम्बर 2021 मध्य एर आवेदन करते हैं। तो आवेदन क्यों करबे, आवेदन करते अनलाइनेर माध्यमे, जेभावे बेसिकली आवेदन करा हय अनलाइनेर माध्यमे। तो एर जे शून्य पदेर संख्या सेटा 600 शून्य पद रयेछे। तो 600 शून्य पद रयेछे। तो एखाने बला होच्छे प्रार्थीदेर असिस्टेंट लाइनम्यान पदेर ट्रेनिंग देवा होबे, एखाने ट्रेनिंग देवा होबे एई पदेर जन्य। तो संस्था बोललाम जेटा होच्छे पाঞ্জাব स्टेट पावर कॉर्पोरेशन लिमिटेड। পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান, পদের ট্রেনিং, সংখ্যা হচ্ছে 600। এর যে কাজের স্থান, এই যে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে পাঞ্জাব। কিভাবে কাজটা, কিরকম কাজ সেটা হচ্ছে বলা হচ্ছে ট্রেনিং সংক্রান্ত কাজ। এবার নির্বাচন কিভাবে করা হবে, কিভাবে নিয়োগ করা হবে, তো প্রার্থীদের প্রদত্ত তথ্য ও আইটিআই ডিগ্রির নম্বর, প্রার্থীদের প্রদত্ত নম্বর যে নম্বরটা দেওয়া হবে সেই নম্বর এবং আইটিআই ডিগ্রিতে সে কত পেয়েছে তার উপরে বেশ করে কিন্তু এর যে মেরিট সেই মেরিটটা প্রকাশিত হবে। এবার শিক্ষাগত যোগ্যতা কী কী বলছে, তো ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান ট্রেডে আইটিআই ডিগ্রি। তো বেতন নির্দিষ্টভাবে কোনো কিছু বলা নেই। আবেদন এর শেষ তারিখ হচ্ছে 15 ডিসেম্বর 2021। তো এই সেই যোগ্যতা। তো সময়সীমা এখানে বলা হচ্ছে ট্রেনিংয়ের যে সময়সীমা সেটা একটু আমরা জেনে নিই। ট্রেনিং মূলত এখানে বলা হচ্ছে 1961 অনুসারে প্রার্থীদের মূলত 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। এখানে ট্রেনিং করে কিন্তু সেখানকার যে বেশ করে সে নাম্বারটা এবং আইটিআই এ যে প্রাপ্ত নাম্বার তার উপরে ভিত্তি করেই কিন্তু এ যে নিয়োগ সেটা কিন্তু হবে। তো এখানে আরও একটু বিস্তারিতভাবে জেনে নিই। বলা হচ্ছে উল্লেখিত পদে পদের জন্য প্রার্থীদের সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদন করার সময় প্রার্থীদের প্রদত্ত নম্বর ও ওয়ারম্যান শাখায় আইটিআই ডিগ্রির ভিত্তিতে প্রার্থী বাছাই করার তালিকা ঘোষণা করা হবে। তো এই ছিল হচ্ছে বিজ্ঞপ্তি। তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো খুব শীঘ্রই। এর আবেদন প্রক্রিয়া যেহেতু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো খুব একটা সময়ও নেই, অর্থাৎ ওদিকে 15 দিন, এদিকে 2-1 দিন রয়েছে। তো তোমরা অবশ্যই আবেদন করতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটি এত দূরই রইলো।